রেনবো উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত করছো। যেহেতু তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থী, সেহেতু তোমাদের সিলেবাস, তোমাদের সেশন এগুলো তো চেঞ্জ হবার বা এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে তোমাদেরকে তোমাদের ক্লাসগুলো সঠিকভাবে করতে হবে এবং কী বলবো, মনোযোগ দিয়েই করতে হবে, কারণ তোমাদের এইটার উপরেই এসএসসি পরীক্ষা হবে। কাজে আমি বলবো যে তোমরা ক্লাসগুলো কেউই মিস করবা না, অনলাইন ক্লাসগুলো প্রত্যেকেই করবা। আর আজকে বরাবরের মতো আমি তোমাদের সামনে নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসটি নিয়ে এসেছি। তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের কাছে জানতে চাই যে তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছো কি না, এটা আমাকে একটু কমেন্টে আগে জানিয়ে দাও, তাহলে আমি ক্লাসটা শুরু করব। হ্যাঁ, তোমরা আমাকে জানিয়েছ যে ক্লাস শুনতে পাচ্ছ, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমি তোমাদেরকে আরো একবার বলবো যে তোমরা যারা ক্লাস করছো তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের নাম, রোল, শাখা, শ্রেণীটা লিখে দিবে, এবং তোমাদের বন্ধুরা যারা এখনও ক্লাস করছে না তাদেরকে তোমরা ক্লাসগুলো করার জন্য উদ্বুদ্ধ করবে। তাহলে আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব, আমি বোর্ডে লিখে রেখেছি, সেই কবিতাটির নাম হচ্ছে মানুষ। কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের প্রায় সবারই কম বেশি জানা আছে। আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আজকে তেমন একটা আলোচনায় যাব না, আমি শুধু তার জন্ম এবং মৃত্যু সালটা তোমাদেরকে বলে দিব আর তার কিছু গ্রন্থের কথা তোমাদেরকে বলবো। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন, জন্ম হচ্ছে 1899 আর মৃত্যু হচ্ছে 1976। কবি কাজী নজরুল ইসলামের এটা খুব গুরুত্বপূর্ণ যে জন্ম এবং মৃত্যুটা, এবং আমি সেটা বলে দিচ্ছি। জন্ম হচ্ছে 1899, মৃত্যু হচ্ছে 1976। তোমরা আরেকটা বিষয় মনে রাখতে পারো যে এই একই সালে আরও একজন বিশিষ্ট কবি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে কবি জীবনানন্দ দাস। এই দুজনে একই সালে জন্মগ্রহণ করেছেন। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির উপাধি দেয়া হয়েছে, বিদ্রোহী কবির উপাধি দেয়া হয়েছে, এবং তার বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষত্বের কারণেই তিনি এতগুলো উপাধি পেয়েছেন। আমরা এত দূরে না যাই এখন। তার বিশেষ গ্রন্থগুলো আমি যদি তোমাদেরকে একটু বলি, তাহলে বলবো যে তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে ছায়ানট, সিন্ধু হিন্দোল, প্রলয় শিখা, চক্রবাক, বিষের বাসী, এগুলো তার
তোমার কাব্যগ্রন্থ, এবং তার উপন্যাসের মধ্যে আছে শিউলিমালা, ব্যথার দান, কুহেলিকা। এই গ্রন্থগুলো তোমাদের এমসিকিউতে আসে, তার বিশেষ বিশেষ গ্রন্থগুলো এবং কাব্যগ্রন্থগুলো নিয়ে, এগুলো একটু তোমরা মনে রাখবা। তাহলে চলো আমরা এখন কবিতায় চলে যাই। এই কবিতাটা এমন একটা কবিতা যেখানে আসলে মানুষকে মানুষ হিসেবে দেখার কথা বলা হয়েছে, মানুষের বন্দনা করা হয়নি। দুটো বিশেষ অংশের বিশেষভাবে মানুষের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে, আমরা কবিতাটা পড়লে বুঝতে পারবো। খুবই চমৎকার একটা কবিতা। কবি এখানে কবিতাটাকে মানুষকে এত মানুষের কী বলবো ব্যবহার সেইটাকে এমনভাবে তুলে ধরেছেন, আমাদের সামাজিক প্রেক্ষাপটে মানুষের যে আচরণ এখন সেইটাকে তিনি তুলে ধরেছেন তার কবিতার মাধ্যমে। তাহলে চলো আমরা কবিতাটি পড়ি, আমরা প্রত্যেকটা লাইন পড়ব এবং সেটার ব্যাখ্যা করার চেষ্টা করব। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কবি প্রথমেই দেখো সাম্যের কথা বলেছেন, সাম্য মানে কি একতার কথা বলেছেন, মিলনের কথা বলেছেন, মানে ভেদাভেদ থাকবে না, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি প্রথমেই কবিতার শুরুতেই এই কথা বলে দিচ্ছেন। তিনি আরও বলছেন যে মানুষের চেয়ে বড় কিছুই নাই, মহান কিছুই হতে পারে না, সেটাই তিনি বলছেন। তিনি আবার বলছেন দেখো, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এখানে তিনি কোনো দেশ কোনো কাল কোনো পাত্র মানে কি যেখানেই যাও না কেন, যে কোনো দেশেই হোক, যে কোনো স্থানেই হোক, যে কোনো ব্যক্তিই হোক না কেন, সেখানে কি যে কোনো ধর্মই হোক না কেন, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, সব দেশে সবখানে মানুষ একই রকম, মানুষ শুধুই মানুষ। আর ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি মানে কি, তিনি বলতে কার কথা বলছেন এখানে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, তিনিটা কে, তিনিকে তিনি বোঝাতে চেয়েছেন সৃষ্টিকর্তা হিসেবে, যে এই সৃষ্টিকর্তা সবার কাছে আছে, সবখানে আছে, সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে দেশের হোক, সবার কাছে এই সৃষ্টিকর্তা আছেন। এবং তিনি এখানে বলছেন মানুষের জ্ঞাতি, জ্ঞাতি মানে কি তিনি সকল মানুষের আত্মীয়, সকলের সাথে তার সম্পর্ক, তাহলে সৃষ্টিকর্তার সম্পর্ক সকল মানুষের সাথে, সেটা তিনি বোঝাতে চেয়েছেন। এবারে তিনি বলছেন পূজারি দোয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। পূজারি মানে কি, যিনি উপাসনালয়, হিন্দুদের যে উপাসনালয় থাকে পূজার স্থান, সেই স্থানে একজন দেখাশোনা করার জন্য লোক থাকে, পূজা করার জন্য লোক থাকে, তার কথা বলা হচ্ছে। সেখানে তিনি স্বপ্নে দেখছেন বা তিনি ভাবছেন যে তাকে কেউ একজন বলছে যে তুমি কি বলে পূজার জন্য কি হচ্ছে দোয়ার খোলো, পূজার সময় হয়েছে। বলছে ক্ষুধার ঠাকুর, ক্ষুধার ঠাকুর মানে কি কেউ একজন এসে তাকে পূজার হয়েছে, পূজার সময় হয়েছে, সে পূজা করার জন্য মন্দিরের দরজা খুলতে বলছে। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। মন্দিরে খাবারের জন্য একটা স্থান থাকে, তো স্বপ্ন দেখে যে পূজারি যে কেউ একজন তাকে বলছে যে তুমি মন্দিরের দরজা খোলো, তখন তার মনে হচ্ছে যে সে হয়তো আজকে বর মানে কি উপহার পাওয়া, কারো কাছ থেকে কোনো উপহার বা বিশেষ কিছু পাওয়া, এরকমকে বর বলা হয়। তো সে ভাবছে যে আজ হয়তো সে স্বপ্নে কোনো বর পেয়েছে, যার ফলে সে অনেক কিছু পেয়ে যাবে, তার অনেক সম্পদ পাবে বা অনেক কিছু পাবে, যার ফলে সে রাজা টাজা হয়ে যাবে, এরকম একটা তার মনের মধ্যে বাসনা তৈরি হয়েছে, এমন একটা ইচ্ছে তৈরি হয়েছে যে সে এরকম হয়তো কিছু পাবে। সে তাড়াহুড়ো করে যে ভজনালয়ের দরজা খুলছে, এমন সময় হচ্ছে কি দেখো, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খায়নি তো সাত দিন। জীর্ণ বস্ত্র মানে কি মলিন পোশাক, তার পোশাকটা মলিন, আর শীর্ণ গাত্র মানে কি শুকনো, একেবারেই শুকনো, কণ্ঠ ক্ষুধার জ্বালায় কণ্ঠ থেকে কথা বের হচ্ছে না, এমন একজন পথিক এসে মন্দিরের পূজারীকে বলছে যে দরজা খোলো,
আমি 7 দিন কিছু খাইনি, মানে তার কাছে খাবার চাইছে, পথিক পূজারীর কাছে খাবার চাইছে। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। এই পথিককে দেখে মন্দিরের পূজারী খুব বিরক্ত, সে তো বর পায়নি, উল্টো দেখছে যে একজন পথিক এসে তার কাছে খাবার চাইছে, সে বিরক্ত হয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। তো এই মন্দিরের দরজা যখন বন্ধ, তখন সেই ক্ষুধার্ত পথিক কী করছে, ক্ষুধা নিয়ে ফিরে চলছে, বলছে ভুখারি ফিরিয়া চলে। ভুখারি মানে কি, যে ক্ষুধার্ত, সেই ক্ষুধার্ত ব্যক্তি ফিরে চলেছে বা চলে যাচ্ছে। অন্ধকার রাতে তার পেটের মধ্যে, মানে ক্ষুধার মানিক মানে কি, এত বেশি ক্ষুধা, এত বেশি ক্ষুধা যে মনে হচ্ছে ক্ষুধায় আগুন জ্বলছে, এরকম অবস্থা। তো এটাই বলা হচ্ছে ভুখারি ফুখারি কয়, ভুখারি মানে কি ক্ষুধার্ত প্রতীক চিৎকার করে বলছে, ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। এই পথিক, ক্ষুধার্ত পথিক চিৎকার করে বলছে যে মন্দির তো আসলে উপাসনালয়, এটা তো দেবতার জন্য, এবং দেবতার উপাসনালয় সবার জন্য খোলা থাকে, সবাইকে সাহায্যের জন্য, সবার জন্য উন্মুক্ত, কিন্তু এই মন্দিরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে কিছু মানুষ, কিছু মানুষ এটাকে কুক্ষিগত করেছে, পূজারি এটাকে নিয়ন্ত্রণ নিয়েছে, এটা দেবতার জায়গায় যে বা উপাসনালয় যে কেউ কখনো খালি হাতে ফিরে আসে না, কিন্তু মন্দির থেকে তাকে ফিরে আসতে হয়েছে ক্ষুধার্ত অবস্থায়। কার জন্য? পূজারীর জন্য। তার মানে কি, ওই উপাসনালয়ের পুরো নিয়ন্ত্রণ পূজারীর হাতে, দেবতার হাতে নয়। তাহলে সেটাই এখানে বলছে ক্ষুধার্ত পথিক, যে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়, কারণ দেবতার জায়গা থেকে বা উপাসনালয় থেকে কেউ কখনো খালি হাতে ফিরে আসে না। এখানে আমরা এই কবিতায় কাজী নজরুল ইসলাম দুটো অংশে ভাগ করেছেন, এবং দুটো ধর্মের অবস্থান বা দুটো ধর্মের উপাসনালয়কে নিয়ে তিনি বিশেষভাবে উপস্থাপন করেছেন। আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে হিন্দু ধর্মকে নিয়ে তিনি বলার চেষ্টা করেছেন, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে বলার চেষ্টা করেছেন যে এখানে কি হচ্ছে। তাহলে আমরা একটু দেখি, চলো। মসজিদে কাল শিন্নি আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। মসজিদে শিন্নি মানে কি, শিন্নি মানে মিলাদ টাইপের কিছু, সেই রকম মিলাদ হলে কি মসজিদে খাবার দেয়া হয়, তাই না? যারা আসে মসজিদে মিলাদের জন্য তাদেরকে খাবার দেওয়া হয়, বাইরের লোকদেরকে খাবার দেওয়া হয়, সেরকম শিন্নি ছিল। তো সেই শিন্নিতে খাবারের ছিল কি, গোস্ত রুটি ছিল। তো সেই মসজিদের শিন্নিতে যে গোস্ত রুটি ছিল সেগুলো কি অনেকটাই বেঁচে গেছে, মিলাদের খাবার অনেক সময় বেঁচে যায় না, অনেক খাবার বেঁচে যায়, সেই গোস্ত রুটিও বেঁচে গেছে। তো মসজিদের যে দায়িত্বে যিনি আছেন, তিনি হচ্ছেন মোল্লা সাহেব বা মসজিদের ইমাম সাহেবের কথা বলা হচ্ছে। তো তিনি যেহেতু দায়িত্বে আছেন, তার মানে কি সব কিছু তার হাতে, তো যেহেতু খাবার গোস্ত রুটিগুলো বেঁচে গেছে, তো মোল্লা তো খুব খুশি, আজকে অনেক গোস্ত রুটি বেঁচে গেছে, আজ বেশ পেট পুরে খাওয়া হবে, আজ ভোজনটা বেশ ভালো হবে, এরকম একটা মেজাজ নিয়ে তিনি খুব খুশিতে আছেন। এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। সেই পথিক, যে পথিক মন্দিরে গিয়েছিল, সেই ক্ষুধার্ত পথিক আবার মসজিদে এসেছে। মসজিদে এসে কি বলছে দেখো, বলছে গায়ে আজারের চিন। আজারের চিন মানে কি, ক্ষুধার যন্ত্রণায় অস্থির, এইরকম একটা অবস্থা। এই অবস্থায় সে মসজিদের কাছে এসেছে, এসে বলছে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন, মানে আজ 7 দিন ধরে আমি কোনো খাবার খাইনি, মসজিদের মোল্লা সাহেবকে বলছে। তেরিয়া হইয়া হাঁকিয়া মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মর মরগো ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। এখন মোল্লা তেরিয়া মানে কি, একটু রেগে মেগে তেড়ে আসা, এরকম অবস্থা, তেড়ে আসছে রেগে। সে বলছে যে ভালোই তো ল্যাঠা হলো, তুমি খাবার পাও নি, ক্ষুধার্ত আছো। তো এখানে দেখো বলছে ভুখা আছো মরগো ভাগারে গিয়ে, মর গো ভাগারে গিয়ে,
গোভাগার মানে কি? গোভাগার মানে কি? গরু মরা গরু বা মৃত গরু ফেলে রাখার যে স্থানটা, ভাগার মানে কি? ময়লা আবর্জনা ফেলে রাখার যে স্থান। তাহলে গোভাগার কি? মৃত গরু ফেলে রাখার যে স্থান, বলছে সেখানে গিয়ে তুমি মরো। তাকে আবার প্রশ্ন করছে মোল্লা যে নামাজ পড়িস বেটা, মানে মসজিদে যদি খাবারের জন্য এসেছিস তুই কি নামাজ পড়িস, সেটা জিজ্ঞেস করছে। মানে তার তো একটা অজুহাত দরকার, তাকে খাবার দিবে না, সেই খাবারটা না দেওয়ার জন্য তো একটা অজুহাত দরকার, সেটাই মোল্লা খুঁজছে। এবার ভুখারি বলছে, দেখো ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। তাহলে মোল্লা তো একটা সুযোগ পেয়ে গেল, সে নামাজ পড়ে না বলল, তাহলে বলছে তুই এখন এখান থেকে চলে যা। এবার সে যতগুলো গোস্ত রুটি বেঁচেছিল সেগুলো নিয়ে সে তার মতো চলে গেল এবং মসজিদে তালা দিয়ে দিল। ভুখারি এবার কি করে? ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি কভু। এই যে পথিক, ক্ষুধার্ত পথিক, তার বয়স হচ্ছে 80 বছর, সে 80 বছরে কখনোই সৃষ্টিকর্তাকে ডাকেনি, সৃষ্টিকর্তার উপাসনা করেনি, নামাজ পড়েনি। সে হিন্দু না মুসলিম আমরা জানি না, তবে সে উপাসনালয়ে যায়নি, সে সৃষ্টিকর্তাকে সেভাবে কখনো ডাকেনি, তাই বলে সৃষ্টিকর্তা তাকে কখনোই ক্ষুধার্ত রাখেনি। সৃষ্টিকর্তা এমন ভাবে তার পৃথিবীর সব জীবকে সৃষ্টি করেছেন যে তিনি তার সব জীবের প্রত্যেকটা প্রাণীর আহার তিনি যোগিয়ে যাচ্ছেন, সে যেমনই হোক না কেন, তার সৃষ্টির কোনো প্রাণী যেন ক্ষুধার্ত না থাকে সেই ব্যবস্থা সৃষ্টিকর্তা যে কোনোভাবে করে দেন। কিন্তু আমরা মানুষ, আমরা মানুষ হয়ে মানুষকে খাবারের ব্যবস্থাটা করে দিতে চাই না বা করে দিতে পারি না, সেটা এখানে বলা হচ্ছে। তাহলে এত বড় পৃথিবীতে সৃষ্টিকর্তা যদি তার প্রত্যেকটা মানে সৃষ্টিকে খাবার দিতে পারে, তাহলে মানুষ কেন পারে না, সেটাই ক্ষুধার্ত পথিক বলছে। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মসজিদেও নাই মন্দিরেও নাই, কোথাও মানুষের দাবি নাই, এটা তো মানুষেরই জায়গা, এটা তো সর্বক্ষণ খোলা থাকবে মানুষের জন্য, এটা তো উপাসনালয়, এটা মানুষের কাজের জন্যই। উপাসনালয় কি? ওখানে তো সৃষ্টিকর্তা এসে বসে থাকেন না, ওখানে তো কি দেবতা এসে বসে থাকেন না, আসলে কি তার উপাসনা করা হয়। উপাসনা মানে কি? তার জন্য কিছু করা, তাহলে তার সৃষ্টির জন্য কিছু করতে হবে, সেটা এখানে বলা হচ্ছে, কিন্তু মানুষ সেটা করছে না। মসজিদ এবং মন্দির সেটা দেবতা এবং আল্লাহর জন্য না হয়ে কিছু মানুষের কুক্ষিগত সম্পদে পরিণত হয়েছে, সেটা এখানে বলা হচ্ছে। মোল্লা পুরুত লাগাইছে তার, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। মোল্লা মসজিদে চাবি তালা লাগিয়ে দিচ্ছে, আবার কি পুরুত বা যে পণ্ডিত বা পূজারি মন্দিরে তালা লাগিয়ে দিচ্ছে, মানে কি সেখানে মন্দিরের নিয়ন্ত্রণ তার হাতে, মসজিদের নিয়ন্ত্রণ মোল্লার হাতে, তাহলে মানুষের এখানে কোনো অধিকার থাকছে না। কোথা চেঙ্গিস গজনি মাবুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। এই যে এখানে বলছে চেঙ্গিস গজনি মাবুদ, চেঙ্গিস হচ্ছে চেঙ্গিস খান, যিনি অনেক শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন, আর গজনি মাবুদ ছিলেন একজন সুলতান, তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করে ভারতবর্ষকে লণ্ডভণ্ড করে দিয়েছিলেন। তো এখানে কবি মনে হচ্ছে যে এখন এই রকম মানুষের দরকার, যারা সব কিছু ভেঙে লণ্ডভণ্ড করে দিয়ে পৃথিবীটাকে নতুন করে সাজাবে, নতুন করে তৈরি হবে, যেখানে মসজিদে শুধু মোল্লার নিয়ন্ত্রণ থাকবে না, মন্দিরে শুধু পূজারীর নিয়ন্ত্রণ থাকবে না, সেখানে সবার জন্য উন্মুক্ত থাকবে, মসজিদ এবং মন্দির সবার জন্য উন্মুক্ত থাকবে, সেখানে সবার চাহিদা পূরণ হবে, সেটাই বলা হচ্ছে। সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা, মসজিদ মন্দিরের সব দ্বারগুলো সব সময় খোলা থাকবে, এটা কেন বন্ধ থাকবে, এটা তো বন্ধ থাকার জায়গা নয়, উপাসনালয় মসজিদ তো তালা বন্ধ থাকার জায়গা না, যে কোনো পথিক আসবে যে কোনো সময়ে সে মসজিদে উঠবে, মসজিদে তার কোথাও থাকার জায়গা না থাকলে সে মসজিদে আশ্রয় নিতে পারবে।
মসজিদে খাবার দেওয়া হয়, সেই খাবারগুলো সে খেতে পারবে। আবার মন্দিরেও এরকম ব্যবস্থা থাকবে। তাহলে এগুলো সব ভেঙে ফেলতে বলছে, মসজিদ এবং মন্দিরের তালাগুলো ভেঙে ফেলতে বলছে। কি দিয়ে? হাতুড়ি শাবল দিয়ে এগুলো ভেঙে ফেলতে বলছে। কাদেরকে? চেঙ্গিস এবং গাজনী মাবুদ এইরকম শক্তিশালী ব্যক্তিদেরকে তিনি আহ্বান করছেন যে আবার তারা কোথায় আছে, এদের মতো কেউ আসুক, এসে এগুলো ভেঙে আবার নতুন করে তৈরি করুক, সব তালা খুলে দিতে হবে, সেটাই বলা হচ্ছে। কবি কাজী নজরুল ইসলাম তিনি তার কবিতার লাস্ট দুটো লাইনে খুব চমৎকার একটু বাক্য লিখেছেন। তিনি বলছেন, হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। যে ভজনালয়ের কথা বলা হচ্ছে, এখন যে মানুষগুলো, সে তুমি পণ্ডিত বা পূজারী বলো বা তুমি মসজিদের যে মোল্লা সাহেব, তিনি তো মসজিদের মিনারে উঠে আজান দেন, সেই আজানে তিনি কি করছেন? এটা তো ভণ্ডামি করছেন। তিনি মানুষকে, মানুষের চাহিদা পূরণ করছেন না, একজন ক্ষুধার্ত পথিক খাবার দিচ্ছেন না, মসজিদে তালা বন্ধ করছেন, মন্দিরে তালা বন্ধ করছে। তাহলে এই কি বলবো, এই রকম ভণ্ড মানুষগুলো মসজিদ এবং মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে, সেটার কথাই কবি নজরুল লাস্ট লাইনে বলছেন। এই লাস্ট লাইনটা দিয়ে অনেক সময় কোয়েশ্চেন আসে, তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে কবি কাজী নজরুল ইসলাম তার এই মানুষ কবিতাটিতে চমৎকারভাবে আমাদের যে সমাজের যে প্রেক্ষাপট, সে বিষয়টিকে দুটো অংশে তুলে ধরেছেন। এবং এই দুটো অংশের মধ্যে আমরা দেখতে পেলাম মন্দির এবং মসজিদের বিষয়টা তিনি তুলে ধরেছেন। আসলেই আমাদের যে মানসিকতা, সেইটা পরিবর্তন করা উচিত। আমরা নিজেদের সাথে আমরা কী পাবো, আমাদের কী প্রয়োজন, আমরা শুধু সেইটা ভাবি, কিন্তু একজন ক্ষুধার্ত পথিক, তার যে খাবার পাবার অধিকার আছে, আমরা সেটা কিন্তু ভুলে যাই। ক্ষুধার্তকে খাবার দেয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় উপাসনা। একজন ক্ষুধার্ত, তাকে খাবার দেয়া, এটা যে সবচেয়ে বড় উপাসনা, সেটা ভুলে যাচ্ছে। মনে করছে মসজিদে নামাজ পড়লেই মনে হয় সবচেয়ে বড় উপাসনা হয়ে গেল, মন্দিরে পূজা করলেই মনে হয় সবচেয়ে বড় উপাসনা হয়ে গেল, কিন্তু এটাও যে ইবাদতের একটা অংশ যে তুমি ক্ষুধার্তকে খাবার দাও, সেটাই তো ভুলে যাচ্ছে। কিন্তু সৃষ্টিকর্তা তার সৃষ্টির প্রতি তার দায়িত্ব কিন্তু ভুলে যান না। তিনি তার কোনো প্রাণীকেই ক্ষুধার্ত রাখে না, তার উপাসনা করলো কি করলো না, সেইটা কিন্তু তিনি ভাবেন না। সৃষ্টিকর্তা ভাবেন না যে আমি আমার সৃষ্টিকে সৃষ্টি করেছি, সে আমার জন্য কিছু করছে না, তাই বলে তাকে আমি খাবার দেবো না, তাকে আলো বাতাস অক্সিজেন দেবো না, এসব বন্ধ করে দেবো, তা কিন্তু তিনি করেন না। কিন্তু আমরা মানুষ, আমরা কিন্তু এটা করি। আমরা বলছি নামাজ পড়নি তাই তোমাকে খাবার দিব না, এটা কি ঠিক? তাহলে কবি তার কবিতার মাধ্যমে আমাদেরকে দুটো লেশন দিয়ে দিয়েছেন, দুটো অংশ থেকে, যে আগে আমরা মানুষকে মানুষ হিসেবে ভাবব, সে কোন জাতির, কোন ধর্মের, কোন বর্ণের, সেটা বড় বিষয় নয়। ক্ষুধার্তকে খাবার দিতে হবে, ছোটো ছোটো ইবাদতগুলো করতে হবে, বড় ইবাদত তো আছে, কিন্তু এগুলোও যে ইবাদতের একটা অংশ, সেটা আমাদেরকে বুঝতে হবে। নজরুল তার কবিতায় এভাবেই বোঝাতে চেয়েছেন, এজন্য বলা হয় নজরুলের কবিতা আর কি অনন্য। এটা তিনি তার সৃষ্টি দিয়ে আমাদের মাঝে অনন্য হয়ে আছেন। তার সম্পর্কে বলা আসলে আমাদের মতো তুচ্ছ মানুষের পক্ষে আসলে বলা সেভাবে সম্ভব না। তিনি তার লেখা, তার কথা, তার কবিতায় তার আমাদের সমাজের প্রেক্ষাপটগুলো এত সুন্দরভাবে তুলে ধরেন। আর সবচেয়ে বড় বিষয়, তিনি আমাদের জাতীয় কবি, জাতীয় কবির মর্যাদা পেয়েছেন এবং আমাদেরকে এমন সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়ে গেছেন। তা আমি আশা করব যে তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছ। হ্যাঁ, ক্লাস নাইনের শিক্ষার্থীরা, তোমরা কমেন্ট বক্সে তোমরা তোমাদের নাম রোল লিখেছো এবং তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা কমেন্টে অন্য কিছু না লিখে তোমরা শুধু তোমাদের নাম রোলটি লিখে দিয়েছো, আমরা এটাই চাই।
কিন্তু আমি তোমাদের উপস্থিতি অনেক কম দেখতে পাচ্ছি। তোমাদের ক্লাস নাইনের প্রত্যেকের ক্লাসগুলো করা উচিত, আমি সেটা বলবো যে তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে। নওশিনকে আমি কোনোদিন ক্লাসে দেখলাম না, নওশিন ক্লাস করে কি না আমি জানছি না। তানজিলা তাসমিন আছো, শাহরিয়ার কবির, ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জানার থাকে, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, এবং অবশ্যই আমরা যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো শুধু আমরা এখন ক্লাসে করলাম, করে রেখে দিলাম তা কিন্তু নয়, সেটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কবিতা আমি যেটা বললাম সেটার অর্থ বুঝতে হবে তোমাদেরকে, আরও বাসায় নিজেদের মতো করে ট্রাই করতে হবে, তাহলেই না তোমরা ভালো কিছু করতে পারবে। এখন শুধু ক্লাসের সময় আমি এইটুকুর সঙ্গে ক্লাস করলাম, তারপরে বই খাতাপত্র ফেলে রেখে দিলাম, তা করলে কিন্তু চলবে না। তোমাদেরকে অবশ্যই সবগুলো টপিক ক্লিয়ারলি জানতে হবে, ক্লিয়ারলি বুঝতে হবে, এই জন্য নিজে নিজে স্টাডি করতে হবে। যেহেতু এরকম সময়ে পুরোপুরিভাবে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাবার সুযোগটা পাচ্ছ না, কিন্তু যতটুকু পাচ্ছ সেটাকে কাজে লাগিয়ে তোমাদেরকে নিজেদের চেষ্টাটা অব্যাহত রাখতে হবে এবং ক্লাসগুলো করতে হবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আমি একটা কমেন্ট দেখে আবার ফিরে আসলাম, সেটা হচ্ছে শাহরিয়ার নাফিস জয়, তুমি ক্লাস করছো? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে যে তুমি ক্লাস করেছো এবং ক্লাসে কমেন্টও করেছো। আচ্ছা, যদি তোমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে তুমি ক্লাস করতে পারবা, অবশ্যই ক্লাস করতে পারবা। আচ্ছা, ধন্যবাদ।